হ্যালো মাই স্টুডেন্টস, দেখো আজকে আমরা ইউনিট টুটা পড়বো। ইউনিট টুয়ে কী বলছে, ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলা সেরেস কেম ব্যাক হোম। সন্ধ্যাবেলা সেরেস বাড়ি ফিরে এসেছিল। সি ডিড নট ফাইন্ড হার ডটার হু ইউজুয়ালি কেম রানিং টু মিট হার। সে খুঁজে পায়নি তার মেয়েকে, যে সাধারণত তার সঙ্গে দেখা করতে ছুটে আসে। দিস হ্যাড নেভার হ্যাপেন বিফোর, এটা আগে কখনো ঘটেনি। সেরেস ওয়াজ গ্রেটলি সারপ্রাইজ অ্যান্ড এ লিটল ওরিড। সেরেস খুবই অবাক হয়ে গিয়েছিল এবং একটু উদ্বিগ্ন হয়েছিল। সি সার্চ ফর হার ইন অল দ্য রুমস বাট দে আর অল এমটি। সে সারা ঘর, সে সমস্ত ঘরগুলি তার খোঁজ করেছিল, বাট দে আর অল এমটি, কিন্তু সেগুলো সবই ছিল ফাঁকা। দেন তারপর সি লাইটেড এ টর্চ ফ্রম দ্য ফায়ার্স অফ দ্য ভলকানো অ্যান্ড ওয়ান্ডার্ড অ্যাবাউট দ্য ফিল্ডস অ্যান্ড ভ্যালিস লুকিং ফর ব্রাদার পাইন। তারপর তিনি জ্বালিয়েছিলেন একটি টর্চ ফ্রম দ্য ফায়ার্স অফ ভলকানো, মানে আগ্নেয়গিরির আগুন থেকে, অ্যান্ড ওয়ান্ডার্ড অ্যাবাউট দ্য ফিল্ডস, এবং ঘুরছিলেন মাঠের মধ্যে অ্যান্ড ভ্যালিজ উপত্যকাতে লুকিং ফর ব্রাদার পাইন, ব্রাদার পাইনের খোঁজে। দ্য সার্চ ওয়েন্ট অন ফর দ্য হোল নাইট, সারা রাত্রিব্যাপী খোঁজটা চলেছিল। অ্যান্ড ইন দ্য মর্নিং হার গ্রিপ নিউ নো বাউন্ডস, এবং সকালবেলা তার দুঃখের কোনো শেষ রইল না। দ্যাট ভেরি ডে সেরেস বিগ্যান এ লং জার্নি। সেই বিশেষ দিনে সেরেস শুরু করেছিল একটা দীর্ঘ যাত্রা। সি ওয়ান্ডার্ড ওভার ল্যান্ড অ্যান্ড সি, সে ঘুরেছিল মহাদেশ এবং জলভাগ, সরি ভূভাগ এবং জলভাগ উভয় জায়গাতেই। ওভার হিলস অ্যান্ড ভ্যালিস ফর ডেজ টুগেদার, পাহাড় পর্বত এবং উপত্যকাতেও একসঙ্গে ঘুরেছিল। সি নেগলেক্টেড অল হার ওয়ার্ক অন আর্থ, সে পৃথিবীর সমস্ত কাজে গাফিলত দেখিয়েছিল। অ্যাজ এ রেজাল্ট ফলস্বরূপ দ্য ক্রপস ফেইল্ড এভরিওয়্যার, ফলস্বরূপ শস্যগুলি ব্যর্থ হয়েছিল জন্মাতে প্রত্যেক জায়গাতে। দ্য গ্রাউন্ড বিকেম ড্রাই অ্যান্ড ব্যারেন, ক্ষেতগুলি বা খামার জমিগুলি শুষ্ক এবং অনুর্বর হয়ে উঠেছিল। ফ্যামাইন ব্রোক আউট অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছিল। ইট সিম ড্যাট, এটা দেখাচ্ছিল যে দ্য আর্থ গ্রিভড উইথ দ্য গ্রিভিং মাদার, এটা দেখাচ্ছিল যে গোটা পৃথিবী দুঃখ করছে এই দুঃখী মায়ের সঙ্গে। দ্য পিপুল আর স্টার্ভিং, মানুষজন ছিল ক্ষুধার্থ। দে কেম টু সেরেস অ্যান্ড ইমপ্লোর্ড, তারা সেরেসের কাছে এসেছিল এবং তাকে, তার কাছে প্রার্থনা করেছিল টু ব্রিং ব্যাক প্লেন্টি, প্রাচুর্য ফিরিয়ে আনতে, অ্যান্ড সেভ দেয়ার লাইফ, এবং তাদের জীবন বাঁচাতে। সেরেস লিফটেড হার স্যাড ফেস ওয়ারি উইথ সিজলেস ওয়ান্ডারিং, সেরেস তার মুখটা তুলে নিয়েছিল সীমাহীন ক্লান্তি নিয়ে, অ্যান্ড সেড, এবং বলেছিল আই ক্যান নট টেক কেয়ার অফ দ্য আর্থ আনটিল আই গেট ব্যাক মাই লস্ট ডটার, আমি এই পৃথিবীর যত্ন নিতে পারবো না যতদিন আমি আমার হারানো মেয়েকে খুঁজে পাচ্ছি। সো দ্য পিপুল থট অফ প্রেয়িং টু জুপিটার হু ওয়াজ দ্য কিং অফ দ্য গডস, সুতরাং মানুষজন ভেবেছিল জুপিটারে প্রার্থনা করেছিল যিনি ছিলেন দেবতাদের রাজা, অ্যান্ড টু জুপিটার যে সেন্ড দেয়ার প্রেয়ার টু ব্রিং ব্রাদার পয়েন্ট ব্যাক টু দ্য টু আর মাদার, এবং তারা জুপিটারের কাছে তাদের প্রার্থনা পাঠিয়েছিল যে ব্রাদার পয়েন্টকে তার মার কাছে ফিরিয়ে আনার। দে আর স্যাডলি ইন নিড অফ সেরেসেস হেল্প, তারা খুব দুঃখীভাবেই সেরেসের সহায়তা চেয়েছিল, সরি তাদের, তারা খুব দুঃখিতভাবেই তারা তাদের সেরেসের সাহায্যের প্রয়োজন ছিল। সেরেস ওয়ান্ডার্ড অল ওভার দ্য আর্থ অ্যান্ড কেম অ্যাট লাস্ট সিসিলি, সেরেস সমস্ত পৃথিবীতে ঘোরে এবং শেষমেশ সিসিলিতে আসে। ওয়ান ডে, একদিন, হোয়েন সি ওয়াজ পাসিং বাই রিভার, যখন সে একটা নদীর পাশ দিয়ে যাচ্ছিল, ওয়েভস ক্যারিড সামথিং টু হার ফিট, স্রোত তার পায়ের কাছে কিছু একটা এনেছিল, বয়ে নিয়ে এসেছিল। সি পিকড আপ দ্য অবজেক্ট, সেই জিনিসটাকে তুলে নিয়েছিল, অ্যান্ড স দ্যাট, এবং দেখেছিল যে ইট ওয়াজ দ্য গার্ডল অফ হার ডটার, এটা ছিল তার মেয়ের বন্ধনী। সেরেস লুকড অ্যাট ইট কেয়ারফুলি অ্যান্ড অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, সেরেস এটার দিকে লক্ষ্য করেছিল যত্ন সহকারে বারবার,
টিয়ার্স ফিল্ড হার আইস অ্যান্ড স্ট্রিমড, চোখের জল পূর্ণ করেছিল তার চোখগুলি, অ্যান্ড স্ট্রিমড ডাউন হার পেল চিকস, এবং সেটা গড়িয়ে পড়ছিল তার বিবর্ণ গাল মুখ দিয়ে। হি সাডেনলি সিম টু হিয়ার এ ভয়েস কামিং ফ্রম এ নিয়ার বাই ফাউন্টেন, সে হঠাৎ করে শুনতে পেয়েছিল একটা কণ্ঠস্বর যেটা ভেসে আসছে কাছেরই একটা ঝর্ণা থেকে। দ্য ভয়েস গ্রিউ ক্লিয়ারার এভরি মোমেন্ট অ্যান্ড ইট সেড, সেরেস গ্রেট মাদার অফ দ্য আর্থ, আই অ্যাম দ্য নিম্ফ অফ দ্য ফাউন্টেন। সেই কণ্ঠস্বরটা ক্রমশই প্রকাশ হচ্ছে, প্রত্যেক মুহূর্তে প্রকাশ হচ্ছে, এবং এটা বলে যে সেরেস মহান মা, পৃথিবীর মহান মা, আমি হচ্ছি এই ঝর্ণার নিম্ফ। নিম্ফ মানে বলা যায় যে পৌরাণিক কোনো দেবী, যারা এই নদী পর্বত ঝর্ণা এগুলোতে বসবাস করত। আর কি বলছে, আই লিভ ইন দ্য ডার্ক ডেপথস অফ দ্য আর্থ, আমি বাস করি পৃথিবীর ঘন অন্ধকারে, ঘন গভীর অন্ধকারে। আই হ্যাভ সিন ইয়র ডটার অন এ থ্রোন ইন দ্য কিংডম অফ প্লুটো, এবং আমি আপনার মেয়েকে দেখেছি প্লুটোর রাজত্বের সিংহাসনে। হার চিকস ওয়ার পেল অ্যান্ড হার আইজ ওয়ার হেভি উইথ উইপিং, তার মুখটা ছিল বিবর্ণ এবং তার চোখগুলি কান্নায় ভারী হয়েছিল। গো টু জুপিটার অ্যান্ড প্রে টু হিম টু সেন্ড হার ব্যাক টু ইউ, ডু নট গ্রিভ এনিমোর, জুপিটারের কাছে যান এবং প্রার্থনা করুন তাকে ফিরিয়ে আনতে। ডু নট গ্রিভ এনিমোর, আর দুঃখ করবেন না। উইথ দিস ওয়ার্ডস দ্য নিম্ফ সিম টু লিপ টুয়ার্ডস দ্য সান অ্যান্ড দ্য স্কাই, এই কথাগুলি বলেই নিম্ফটি লাফ দিল সূর্য এবং আকাশের দিকে। সেরেস নাও কেম টু সি জুপিটার অ্যান্ড সেইড, আই হ্যাভ ফাউন্ড দ্য প্লেস হোয়ার মাই ডটার ইজ, সেরেস এখন এসেছিল জুপিটারের কাছে এবং বলেছিল আমি খুঁজে পেয়েছি সেই জায়গাটি যেখানে আমার মেয়ে রয়েছে। প্লিজ গিভ হার ব্যাক টু মি অ্যান্ড আই শ্যাল ওয়ান্স মোর মেক দ্য আর্থ অ্যাজ ফ্রুটফুল অ্যাজ গ্রিন অ্যাট ইজ অ্যাজ ইট ওয়াজ, আমাকে অনুরোধ করছি আমাকে আমার মেয়েকে ফেরত এনে দিন এবং আমি আবার পুনরায় এই পৃথিবীকে ফল এবং সবুজে পূর্ণ করব। জুপিটার ওয়াজ ডিপলি মুভড বাই দ্য মাদার সরো অ্যান্ড অলসো বাই দ্য প্রেয়ার্স অফ দ্য পিপুল অন দ্য আর্থ, জুপিটার গভীরভাবে নড়ে যান, অর্থাৎ তিনি গভীরভাবে এই কথাটির মর্মার্থ বুঝতে পারেন, মায়ের দুঃখ এবং গোটা পৃথিবীর লোকের প্রার্থনা। হি থট ফর এ হোয়াইল অ্যান্ড সেড, সে কিছুক্ষণের জন্য ভেবেছিল এবং বলেছিল প্রজারপাইন মে রিটার্ন টু আর্থ ইফ সি হ্যাজ নট টেস্টেড এনি ফুড ইন প্লুটো সিংডম, প্রজারপাইন ফিরে আসবে পৃথিবীতে যদি না সে প্লুটোর রাজত্বের কোনো ফল খেয়ে থাকে। সেরেস কুইকলি ডিসেন্ডেড ইন টু দ্য ল্যান্ড অফ দ্য ডেড, সেরেস খুব দ্রুত কোথায় চলে গেলেন মৃতের দেশে। বাট অ্যালাস, কিন্তু হাই দ্যাট ভেরি ডে প্রজারপাইন হ্যাড ইটেন সিক্স পমিগ্রানেট সিডস, ঠিক সেই দিনটাতেই প্রজারপাইন ছটা বেদানার দানা খেয়েছিল। অ্যান্ড ফর এভরি ওয়ান অফ দোজ সিডস সি ওয়াজ ডেস্টাইন ইচ ইয়ার টু স্পেন্ড এ মান্থ ইন দ্য রিয়েল, এবং সেই ফল বেদানার দানা প্রত্যেকটি দানা খাওয়ার জন্য এটা স্থির হয়েছিল, নিয়তির দ্বারা স্থির হয়েছিল যে তাকে প্রত্যেক বছরে একটি মাস থাকতে হবে এই মৃতের রাজত্বে বা মৃতের দেশে। সো ফর সিক্স মান্থস এভরি ইয়ার প্রজারপাইন উড কাম ব্যাক টু হার মাদার, সুতরাং ছ মাসের জন্য প্রত্যেক বছর ছ মাসের জন্য প্রজারপাইন ফিরে আসবে তার মায়ের কাছে। হোয়েন সি ডিড সো, যখন সে এটা করেছিল, ফ্লাওয়ার্স ব্লুমড, ফুলগুলি প্রস্ফুটিত হয়েছিল, বার্ড স্যাং, পাখিরা গিয়েছিল, অ্যান্ড দ্য আর্থ স্মাইল টু ওয়েলকাম দ্য ইয়াং কুইন, এবং যখন সে ফিরত তখন ফুলগুলি প্রস্ফুটিত হয়ে উঠত, পাখিরা গান গাইতো এবং পৃথিবী হেসে উঠত স্বাগত জানাতে দ্য ইয়াং কুইন, মানে এই তরুণী রানীকে। বাট হোয়েন দ্য টাইম কেম ফর প্রজারপাইন টু রিজয়েন প্লুটো ইন দিস ডার্ক আন্ডারগ্রাউন্ড কিংডম, সেরেস উড বিগিন টু গ্রিপ ফর সিক্স মান্থ, এবং যখন প্রজারপাইনের আবার সময় হতো প্লুটো রাজত্বে যোগদান করার, ভূগর্ভস্থ রাজত্বে যোগদান করার, সেরেস আবার ছ মাসের জন্য দুঃখ করতে থাকত। দ্য আর্থ টু উড লুক স্যাড অ্যান্ড গ্লুমি, এই পৃথিবীটাকেও মনে হতো দুঃখী
এবং অন্ধকার। দ্য ট্রিজ উড শেড দেয়ার লিভস, গাছেরা তার পাতা ঝরিয়ে দিত। দ্য ফ্লাওয়ার্স উড হাইড আন্ডারগ্রাউন্ড, ফুলেরাও ভূগর্ভে নিজেদেরকে লুকিয়ে রাখত। আনটিল দে হার্ড এগেইন দ্য জেন্টেল ফুটফল অফ প্রজারপাইন রিটার্নিং টু আর্থ, যতক্ষণ না তারা শুনতে পেত শান্ত পদধ্বনি, প্রজারপাইনের শান্ত পদধ্বনি, পৃথিবীতে ফিরে আসার সে শান্ত পদধ্বনি যতক্ষণ না তারা শুনত ততক্ষণ তারা নিজেদেরকে ভূগর্ভে লুকিয়ে রাখত, কারা? ফুলেরা। তো দেখো এবার আমরা অ্যাক্টিভিটিগুলো একটু দেখব। অ্যাক্টিভিটিস, তোদের হোমওয়ার্ক থাকছে অ্যাক্টিভিটি সিক্স, কী বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে শব্দ নিয়ে নিজের এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। ফ্রম দ্য ফায়ার অফ এ ভলকানো, আগ্নেয়গিরির আগুন থেকে কী ঘটতো বা কী হতো সেটা লিখবে। পিপুল থট অফ প্রেয়িং টু জুপিটার বিকজ, মানুষজন ভেবেছিল জুপিটারকে, জুপিটারের কাছে প্রার্থনা করতে, কারণ সেটা লিখবে। দ্য নিম্ফ অফ দ্য ফাউন্টেন, ঝর্ণার যে দেবী সে কী বলে লিভড, বাস করতো কোথায় সেটা লিখবে। জুপিটার সেড দ্যাট প্রজারপাইন মাইট রিটার্ন টু আর্থ ইফ, জুপিটার বলেছিল প্রজারপাইন ফিরে আসতে আসবে পৃথিবীতে যদি। সেরেস উড বিগিন টু গ্রিভ ফর সিক্স মান্থ, সেরেস আবার দুঃখ করত ছ মাসের জন্য হয়েন যখন এগুলো করবে। এবার অ্যাক্টিভিটি সেভেন কী বলছে, হু ডিড হোয়াট আর হোয়েন, হু মানে কে, ডিড হোয়াট মানে কী করেছিল, হোয়েন মানে কখন। বলছে সার্চ ফর প্রজারপাইন ইন অল রুমস, প্রত্যেকটা ঘরে প্রজারপাইনকে খুঁজেছিল, হু কে, তার মা সেটা লিখবে, কোয়ে কখন সেটা লিখবে। পিপুল কী করেছিল, দেওয়া আসছে যখন তারা ক্ষুধার্ত ছিল, হু কে, ফাউন্ড দ্য গার্ডেন অফ হার ডটার, তার মেয়ের বন্ধনীটি খুঁজে পেয়েছিল, হোয়েন কখন পেয়েছিল, হ্যাড ইটেন সিক্স পমিগ্রানেট সিডস, ছটি বেদানার দানা খেয়েছিল, কে খেয়েছিল সেটা লিখবে, হুয়ের, হোয়েন কখন খেয়েছিল লিখবে, দ্য আর্থ, পৃথিবী, ডিড হোয়াট কী করছিল। প্রজারপাইন উড কেম ব্যাক টু হার মাদার ফার সিক্স মান্থ, যখন প্রজারপাইন তার মায়ের কাছে ছ মাসের জন্য ফিরে আসতো কী করতো তখন পৃথিবী সেটা লিখবে। অ্যাক্টিভিটি এইট কী বলছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিজের প্রশ্নগুলির উত্তর দাও। হোয়াই ডিড সেরেস ফিল ভেরি স্যাড ইন দ্য মর্নিং, কেন সেরেস সকালবেলা খুব দুঃখ অনুভব করেছিল। হোয়াই ওয়াজ দেয়ার এ সিভিয়ার ফ্যামাইন অল ওভার দ্য ওয়ার্ল্ড, কেন এখানে ভীষণ পরিমাণ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল সারা পৃথিবী জুড়ে। ব্রিফলি ন্যারেট হোয়াট দ্য নিম্প অফ দ্য ফাউন্টেন টোল সেরেস, সংক্ষেপে বর্ণনা করো যেটা ঝর্ণার দেবী সেরেসকে বলেছিল। হোয়াই ওয়াজ প্রজারপাইন বাউন্ড টু লিভ ফর সিক্স মান্থস ইন দ্য আন্ডারগ্রাউন্ড কিংডম, কেন প্রজারপাইন বাধিত ছিল ছ মাসের জন্য এই ভূগর্ভে রাজত্বে বাস করতে। তাহলে এইটুকু তোমাদের হোমওয়ার্ক থাকছে, নেক্সট দিন আমরা অ্যাক্টিভিটি নাইন থেকে শুরু করব। ওকে বাই।